একটানা বৃষ্টির ফলে সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাথায় হাত পড়েছে সকলের। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে, তাই লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। প্রতিটি জিনিসের দাম অগ্নিমূল্য, কিভাবে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন সকলে। একদিকে যেমন জিনিসপত্রের দাম বাড়ছে, তেমনই প্রতিমা বিক্রিও কমে গেছে। প্রতিমা তৈরি করে বাজারে বিক্রি করতে আসা মৃৎশিল্পীরা হাতে গোনা কয়েকটি প্রতিমা বিক্রি করতে পেরেছে, যার ফলে প্রতিমা শিল্পীদের মাথায় হাত পড়েছে। বিগত দিনে এভাবে জিনিসের দাম বাড়েনি। পটল 100 টাকা, টমেটো 150 টাকা, পালং শাক 150 টাকা, বেগুন 100 টাকার ওপরে, ছোট্ট ফুলকপি 50 টাকা, বাঁধাকপি 40 টাকা কেজি। সেই সঙ্গে বিভিন্ন সবজি ও ফলের দাম ব্যাপক হারে বাড়ছে, যার ফলে লক্ষ্মী পুজোর বাজার করতে এসে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রামের বাসিন্দা সুদীপ ঘোষ বলেন, এর আগেও পুজোর বাজার করতে এসেছে কিন্তু এভাবে কোনোদিন কষ্ট পেতে হয়নি, কিন্তু ক্ষমতার বাইরে সমস্ত জিনিসের দাম, তাই সাধ থাকলেও সাধ্য নেই, তাই নম নম করে লক্ষ্মী পুজো করার চিন্তা করেছি, এছাড়া আমাদের কোনো উপায় নেই বলে তিনি জানান। খেটে খাওয়া মানুষদের পক্ষে এত দাম দিয়ে জিনিস কেনা সম্ভব নয় বলেও তিনি জানান, তাই পুজোর বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে সকলকে। লক্ষ্মী লাভের আশায় সবাই লক্ষ্মী পুজো করে, তাই লক্ষ্মীদেবীর আরাধনা করতে গিয়ে এখন বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ। সুদীপ ঘোষ, বাজার করছেন? হ্যাঁ, লক্ষ্মী পুজোর বাজার করতে বেরিয়েছি, কিন্তু জিনিসপত্রের যা দাম, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, প্রতিটা জিনিসেরই দাম অগ্নিমূল্য। আজকালকার এই করোনার বাজারে মানুষের অবস্থা সত্যি খুব শোচনীয়। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে লক্ষ্মী পুজো নম নম করে হলেও করতে হবে, তার কারণ আমাদের কোনো উপায় নেই। তো এই অবস্থায় দাঁড়িয়ে বাজারে এসে দেখছি জিনিসপত্রের দাম আগুনের মতো দাম হয়ে দাঁড়িয়েছে, কোনো জিনিসই ছোঁয়া যাচ্ছে না, সবই ওই 200-250-300 এরকম করে নিয়ে কোনো মতে আমরা লক্ষ্মী পুজো নম নম করে সারবো এবছরের মতো, তার কারণ মানুষের অবস্থা খুব শোচনীয়। মানুষের হাতের ইনকাম নেই, জিনিসপত্র তেল সমস্ত কিছুর দাম, সবজি সমস্ত কিছুর দাম এখন বেড়ে গেছে। এই অবস্থায় আমাদের কোনো মতে নম নম করেই পুজোটা সারতে হবে আর এবছর। হ্যাঁ, এর আগেও হতো, তখন বাজার অর্থ মানে এত অর্থনীতি এত কম ছিল, তখন ন্যাচারালি জিনিসপত্রের দাম কম ছিল, তাই ব্যাগ ভরে নিয়ে যাওয়া যেত। এখন দেখেন সকাল থেকে ব্যাগ নিয়ে বেরিয়েছি, এখনও ব্যাগের অর্ধেক অংশ কি তলার অংশটাও ভরেনি, তা সত্ত্বেও যে এখন পকেট থেকে অলরেডি 200 টাকা বেরিয়ে গেছে জিনিসপত্র কিনতে গিয়ে। এত বেশি মানে অগ্নিমূল্য হয়ে আছে বাজার, যে তাতে মানুষের পক্ষে ক্রয় করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, গরিব মানুষের পক্ষে বাঁচা খুবই কষ্টসাধ্য। তার মধ্যেও আমাদের কোনো মতো করে নম নম করে করতে হবে, তাই ওই 200-150 এইসব নিয়েই কোনো মতে আর কি নম নম করে পুজোটা সারবো আর কি এবছরের মতো। দেখা যাক। সুদীপ ঘোষ।